ফুলি মতির থাপ্পর মারতাছে, মতি হাসতাছে, কেষ্টা কি? সেদিন বাবলি ম্যাডাম তোমার যে থাপ্পড়টা মারছিল তখন তোমার কেমন লাগছিল সেইটা এখন আমি টেস্ট করতেছি, বুঝতে পারছো? হাতে থাপ্পড় খাও, তোমার মতো পুরুষ মানুষের আমার জীবনে ধরা যাবে না। তুই আমার করলি ক্ষতি, তোর থাকবে না কোনো গতি। খালি খাই খাই খাড়াও দেখাইতাছি। বুলডোজার দিয়া মাটি কাটতেছে, সব জায়গা বাবলি ম্যাডাম গো, ওই জায়গাতে বিশাল একটা অ্যাপার্টমেন্ট হইগো, বুঝতে পারছেন? দেখেন, ভালো করে দেখেন, দেখেন 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 দেখেন। আসলে অনেক জায়গা জমি, তাই না? এই চল তো যা দেখে আসি। চল চল। আমার মশাকালি মটাকালি মারামারি করি কই গেলি বাবা কাওয়া? এত জায়গা জমির মালিক বাবলিরা, এতদিন ভাবতাম চাপা মারে না রে। অনেক জায়গা জমি ওদের, ওরা বিশাল বড় লোক। এইবার হবে আসল গুলি। তোর এত বড় সাহস, তুই আমার সাথে ফাজলামি করিস? দাঁড়া, আজ বাবলিকে বলে তোর চাকরি আমি খাবো। এই চল সবাই। এটা কি হলো? থাপ্পড় মারলো চাচা, কি বেশি লাগছে? বাবলি পা আমার দিছিল একটা, আর সখীরা তোরে দিল দুইটা। মলম লাগাইলি, যাই ঘটনাটা ফুলির বলি, যাই জাকি পরে খাবি আমার জাকি। মা মা, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। খুনি তো মানুষ খুন করে, কিন্তু উনি আমার জীবন বাঁচালেন কেন বলো না মা? ওই মানুষটা তো বাবার খুনি, তাহলে উনি আমার জীবন বাঁচালেন কেন? ঘুমা। খিদে পেট চলে যাচ্ছে, কি যে করি। Thank you.
চড়ায় পানি খাচ্ছে। তোমার বুঝি খিদে পেয়েছে? পাবেই তো, মা তো তোমাকে খেতেই দেয়নি। তোমার উপর মার খুব রাগ তো, তাই মা তোমাকে খেতে দেয়নি। তুমি বসো, আমি আসছি। আমি তোমাকে খাইয়ে দিই। খোকা, আমার লোক কিছু না, খেয়ে নে বাবা, খেয়ে নে, নে খা কর। কাচ্ছো কেন? খাওয়ার সময় কাটতে নেই। কি হলো, খা করো, খাও। রোজ ভালো ভালো খাবার খেতে, তাই না? কি করবো বলো, আমরা খুব গরিব তো। পুরা ভাত খেতে তোমার খুব কষ্ট হচ্ছে, তাই না? এটাই আমার কাছে সবচেয়ে ভালো খাবার। বলেছি না, খাওয়ার সময় কাটতে নেই। তোমার মা তোমাকে এই কথাটা শেখায়নি? আর কাটবো না। আচ্ছা, মা তোমাকে খুনি বলে ডাকে, দাদিও তোমাকে খুনি বলে ডাকে, তাহলে বলো না আমি তোমাকে কি বলে ডাকবো? খুনিকে খুনি বলেই ডেকো। না, তুমি আদালতে দাঁড়িয়ে বলেছিলে না তুমি আমার বাবাকে ইচ্ছে করে খুন করোনি। আমার কথা তো কেউ বিশ্বাস করেনি। আমি করেছি। কেন করেছি জানো? তুমি যে আদালতে দাঁড়িয়ে কাঁদছিলে, খুনি কখনো কাঁদে না, খুনি তো মানুষ খুন করে। তাই তোমাকে আমি ভালো যাচ্ছি বলে ডাকবো, ঠিক আছে? তুমি তাই দেখো। আমার অবধ শিশুটাকে আদরের সোহাগে ভুলিয়ে আমাদের মনে জায়গা করে নিবি, তাহলে ভুল করছিস। ভুল শুনে রাখ, তোর জন্য আমাদের মনে কোনোদিন জায়গা হবে না। তুই আমার স্বামীর খুনি, তোর জন্য আমি আমার স্বামীর সোহাগ হারিয়েছি, তোর জন্য আমি বিধবা হয়েছি, তাই তোর জন্য আমার অভিশাপই থাকবে। আমরা যেভাবে কাঁদছি, তোর মাও যেন ঠিক এমনি করে কাঁদে, এমনি করে কাঁদে। আমরা যত খুশি সকাল সন্ধ্যা খোদার কাছে দুহাত তুলে আমাকে অভিশাপ দিন, কিন্তু কিন্তু দয়া করে আমার মাকে অভিশাপ দেবেন না, আমার মাকে অভিশাপ দেবেন না। জশ সাহেব, জশ সাহেব, জশ সাহেব, কোথায় আপনি? জশ সাহেব, আমি কেমন আছি তা তোমার স্বামী জশ সাহেবকে জিজ্ঞেস করো।
যশ সাহেব আমাকে বিচারের নামে জাহান্নামের আগুনে ফেলে দিয়েছে। যশ সাহেব, আমি তো কোনোদিন আপনার সাথে কোনো বেয়াদবি করিনি, আপনাকে অসম্মান করার মতো একটা কাজও করিনি, তাহলে এত বড় শাস্তি আমাকে কেন দিলেন? আপনি রায়টা পরিবর্তন করে 2 বছরের জায়গায় আমাকে 20 বছরের শাস্তি দিন যশ সাহেব। তবু আমাকে ওই ঘৃণা ছুরির আঘাত থেকে মুক্তি দিন যশ সাহেব। আমার বড় কষ্ট হচ্ছে যশ সাহেব, আমি আর এই কষ্ট সইতে পারছি না। এই কষ্টকে জয় করতে হবে, ঘৃণার পরিবর্তে ওদের মনে তোমার ভালোবাসার সৃষ্টি করতে হবে। তাফাত, সোনা কিন্তু পুড়ে পুড়ে খাঁটি হয়, তোমাকেও ওদের ঘৃণার আগুনে পুড়ে পুড়ে ওদের কাছে ভালোবাসার খাঁটি সোনা হতে হবে। তখন দেখবে ওরাই তোমার কষ্টে কাঁদছে, তোমার ব্যথায় ওরা ব্যথা অনুভব করছে। বুঝেছি, আপনি আমাকে আরো বেশি পোড়াতে চান। ঠিক আছে ঠিক আছে, আমি পুড়ব, পুড়ে পুড়ে আমি অঙ্গার হয়ে যাব। জজের বাড়িতে খেতে পারে না, ওকে তুমি যেতে দাও। Oh, my God.